হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। যেরকম কথা দিয়েছিলাম ডিস্ট্রিক্ট ওয়াইজ টপ 10 বা টপ 5 কলেজগুলো আপনাদের কাছে নিয়ে চলে আসবো। আজকে নিয়ে চলে এসেছি মালদা। মালদা ডিস্ট্রিক্টের টপ 10 কলেজ আপনাদের কাছে শেয়ার করে দিচ্ছি। যারা বিশেষ করে কলেজে ভর্তি হওয়ার প্ল্যানিং করছেন, এই টপ 10 কলেজকে আপনারা লিস্টে রাখতে পারেন। বিভিন্ন সার্ভের মাধ্যমে এবং অন্যান্য অ্যাক্রিডিটেশনসের যা গ্রেড বা র্যাঙ্কিং, সেই হিসাবে কিন্তু আমরা এই টপ 10 কলেজটাকে বেছে নিয়েছি এবং স্টুডেন্টস ফিডব্যাকে অতি অবশ্যই। তো চলুন দেখে নিচ্ছি মালদা ডিস্ট্রিক্টের মধ্যে টপ 10 কলেজ কোনগুলো। আমরা রেখেছি মালদা কলেজ। মালদা কলেজ যেটা হচ্ছে ন্যাকের দ্বারা বি প্লাস গ্রেডেড একটি কলেজ এবং এটি হচ্ছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড একটি কলেজ। মালদা কলেজে বিভিন্ন কোর্স করানো হয়ে থাকে অনার্স এবং পাস। অনার্সের মধ্যে বিএ এবং বিএসসি এবং বিকম এবং বিসিএ কোর্স করানো হয়ে থাকে মালদা কলেজে। এছাড়া জেনারেল কোর্স করানো হয়, এছাড়া মাস্টার্সও করানো হয়ে থাকে মালদা কলেজে। চলুন দেখে নিচ্ছি দ্বিতীয়। সেকেন্ডে আমরা রেখেছি গৌর মহাবিদ্যালয়। এটিও ন্যাকের দ্বারা বি প্লাস গ্রেডেড একটি কলেজ এবং এটি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড একটি কলেজ। এখানেও আপনারা বিভিন্ন কোর্স পেয়ে যাচ্ছেন এবং সেই ডিপার্টমেন্টগুলো আমি শেয়ার করে দিচ্ছি, লাইক আর্টস ও সায়েন্সের কোর্স। আর্টসের মধ্যে করানো হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, এডুকেশন, পল সায়েন্স, জিওগ্রাফি, সোশিওলজি, ফিজিক্যাল এডুকেশন, মাস কম, সংস্কৃত, আরবিকের মতন কোর্স পাচ্ছেন। সায়েন্সেতেও কিন্তু আপনি এখান থেকে অনেক কটা কোর্স পেয়ে যাচ্ছেন। তো যেমন আমি সায়েন্সটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, কেমিস্ট্রি, ফিজিক্স, বোটানি, জুওলজি, জিওগ্রাফি, ফুড, নিউট্রিশন পেয়ে যাচ্ছেন গৌড় মহাবিদ্যালয় থেকে, ওয়ান অফ দ্য রেপুটেড কলেজ ইন মালদা ডিস্ট্রিক্ট। চলুন দেখে নিচ্ছি পরবর্তী। এবার চলে এসেছি মালদা ওমেন্স কলেজ। এটি হচ্ছে ন্যাকের দ্বারা অ্যাফিলিয়েটেড একটি কলেজ, ইউজিসি রেকগনাইজড কলেজ এবং গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড একটি কলেজ। এখানেও বিভিন্ন কোর্স করানো হয়ে থাকে, লাইক আমি সাবজেক্টগুলো শেয়ার করে দিচ্ছি, লাইক বেঙ্গলি, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, ফিলোসফি, পল সায়েন্স, সংস্কৃত, সোশিওলজি এবং ওমেন স্টাডিসের মতন গুরুত্বপূর্ণ কোর্স হয়ে থাকে মালদা ওমেন্স কলেজে। চলুন দেখে নিচ্ছি চতুর্থ। চার নম্বরে আমি নিয়ে চলে এসেছি চাঁচল কলেজ। চাঁচল কলেজের তরফ এটিও হচ্ছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড কলেজ এবং এখানেও বিভিন্ন কোর্স করানো হয়ে থাকে, লাইক বিএ এবং বিএসসি। বিএর মধ্যে করানো হয়ে থাকে এখানে গ্র্যাজুয়েশনের মধ্যে স্না অর্থাৎ হিউম্যানিটিসে করানো হয়, আরবিক, ইলেকটিভ বেঙ্গলি, ইলেকটিভ ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, ফিলোসফি, এছাড়া বা ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, জিওগ্রাফি, এডুকেশন, এই সমস্ত সাবজেক্টগুলো আপনি পেয়ে যাচ্ছেন পাসে। অনার্সে পাচ্ছেন আরবিক, বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, ফিলোসফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফির মতন আপনি সাবজেক্ট পাচ্ছেন বিএতে। বিএসসিতে আপনি পেয়ে যাচ্ছেন অনার্স ম্যাথামেটিক্স, এছাড়া পাসে থাকছে এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। বিকমে আপনি পেয়ে যাচ্ছেন অ্যাকাউন্টেন্সি অনার্স এবং তার সাথে পাসেও পেয়ে যাচ্ছেন অর্থাৎ জেনারেলও পেয়ে যাচ্ছেন আপনি চাঁচল কলেজে বিকমে। চলুন দেখে নিচ্ছি পরবর্তী। এবার চলে এসেছি পাঁচ নম্বর। পাঁচ নম্বর আমি শেয়ার করছি কালিয়াচক কলেজ। এটি 1995 সালে স্থাপিত হয়েছে, নতুন কলেজ হলেও যেহেতু ন্যাকের দ্বারা বি প্লাস গ্রেডেড এবং তার সাথে ফ্যাকাল্টি প্রোফাইল খুব ভালো, তার জন্য আমি পাঁচ নম্বরে রেখেছি কালিয়াচক কলেজকে। কালিয়াচক কলেজের আন্ডারেও আপনি বিভিন্ন কোর্স করতে পারছেন। চলুন সেই কোর্সের ডিটেলসগুলো আমি আপনাদের কাছে শেয়ার করে দিচ্ছি। যেমন দেখুন, আরবিক, বেঙ্গলি, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, ফিলোসফি, ফিজিক্যাল এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সোশিওলজি, উর্দু। সায়েন্সের মধ্যে পাচ্ছেন বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ম্যাথ, ফিজিক্স, জুলজির মতন সাবজেক্ট পেয়ে যাচ্ছেন আপনি কালিয়াচক কলেজ থেকে। চলুন দেখে নিচ্ছি পরবর্তীটা। এবার চলে এসেছি ছ নম্বর। ছ নম্বরে আমি রেখেছি সামসি কলেজ। সামসি কলেজ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড এবং ন্যাকের দ্বারা গ্রেড বি প্রাপ্ত একটি কলেজ। এখানেও বিভিন্ন কোর্স করানো হয়ে থাকে, লাইক এখানে যেমন যেটা হিউম্যানিটিস ডিপার্টমেন্ট বিএ, সেই কোর্সের মধ্যে রয়েছে আরবিক, বেঙ্গলি, ইকোনমিক্স, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, ফিলোসফি, পল সায়েন্স, সংস্কৃত, সোশিওলজির মতন সাবজেক্ট রয়েছে। তো চলুন দেখে নিচ্ছি পরবর্তীটা। পরবর্তী আমি চলে আসি সাত নম্বর। সাত নম্বরে আমি রেখেছি সাউথ মালদা কলেজ। এই কলেজটিও হচ্ছে আপনার ন্যাকের দ্বারা অ্যাক্রিডিটেড কলেজ এবং এখানেও কিন্তু গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড পড়াশোনা করানো হয়। তো এই যে কলেজ সাউথ মালদা কলেজ, এখানে যে কোর্সগুলো হয়ে থাকে অনার্স, আরবিক, বেঙ্গলি, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্স এবং জিওগ্রাফি এবং অ্যাকাউন্টিংয়ের মতন সাবজেক্ট রয়েছে। এছাড়া আপনি এখানে জেনারেলও প্রচুর সাবজেক্ট পেয়ে যাবেন, লাইক ফিজিক্যাল এডুকেশনও এর মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি এই কলেজে। চলুন দেখে নিচ্ছি আট নম্বর। আট নম্বরে আমি রেখেছি পাকুয়াহাট ডিগ্রি কলেজ। এটি হচ্ছে 1997 সাল থেকে তাদের যাত্রা শুরু করেছে। এখানেও রয়েছে বাংলা, ইংলিশ, হিস্ট্রি, সোশিওলজি, পল সায়েন্স, জিওগ্রাফি, সংস্কৃত, এডুকেশন, ফিলোসফি এবং ডিফেন্স স্টাডিসের মতন গুরুত্বপূর্ণ সাবজেক্ট আপনি জেনারেলে পেয়ে যাচ্ছেন পাকুয়াহাট ডিগ্রি কলেজ থেকে। ন নম্বর। ন নম্বরে আমি নিয়ে চলে এসেছি গাজোল মহাবিদ্যালয়।
গাজল মহাবিদ্যালয়, এটি হচ্ছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড একটি কলেজ এবং এখানেও আপনারা আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন কোর্স পেয়ে যাচ্ছেন। যেমন আমি কোর্সগুলো শেয়ার করে দিচ্ছি, লাইক আরবিক, বেঙ্গলি, এডুকেশন, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সোশিওলজির মতন আপনি সাবজেক্ট পেয়ে যাচ্ছেন এই গাজল মহাবিদ্যালয়ে। লাস্ট বাট নট দ্য লিস্ট, দশ নম্বরে রেখেছি আমি হরিশ্চন্দ্রপুর কলেজ, এটি হচ্ছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড একটি কলেজ। এখানেও আপনারা বিভিন্ন সাবজেক্ট পেয়ে যাচ্ছেন লাইক আরবিক, বেঙ্গলি, ইংলিশ, এডুকেশন, জিওগ্রাফি, হিস্ট্রি, ফিলোসফি, ফিজিক্যাল এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃতের মতন সাবজেক্ট পাচ্ছেন। তো আমি টপ 10 কলেজ শেয়ার করলাম মালদা ডিস্ট্রিক্টের, তো বা অন্যান্য একটা ডিস্ট্রিক্ট নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি, তার জন্য সঙ্গে থাকতে হবে। ও বাকি অন্যান্য অনেক কটা ডিস্ট্রিক্ট অলরেডি শেয়ার করেছি, তাই প্লিজ ভিডিওগুলো একটু দেখে নেবেন। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।